আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আসাদ এনা আইডি থেকে, আপনি মক্কা এসেছেন এবং দেখেছেন মক্কায় হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে জামাতের সাথে নামাজ পড়ে, সে নামাজ হবে কিনা, এই নামাজের সঙ্গে মূল জামাতের সংযোগ আছে কিনা যায় না। মক্কায় এই বিষয়টি হয় অহরহ হয় যে হারামের এরিয়া ভেদ করে রাস্তায় দূর দূরান্ত পর্যন্ত, এমনকি হাফ কিলোমিটার এক কিলোমিটার পর্যন্ত দূরে পর্যন্ত মানুষ নামাজে দাঁড়ায়। যিনি যে হোটেলে বসবাস করছেন মসজিদে, হয়তো হারামের এরিয়া থেকে সেই হোটেল অনেক দূরে, তো হোটেল থেকে সামনে বেরিয়ে রাস্তা দাঁড়িয়ে যাচ্ছেন তিনি, এমনকি হোটেলের লবিতে তিনি রিসেপশনের সামনে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন। তো এই নামাজগুলো হওয়াটা নির্ভর করে যে মাঝখানে কোনো বড় গ্যাপ আছে কিনা। সৌদি আরবের ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো যে জামাত হচ্ছে এটা যদি বোঝা যায় সামনে থেকে এবং ইমামের উঠা বসা এগুলোকে অনুসরণ করা যায়, তাহলে সেক্ষেত্রে জায়েজ আছে। মাঝখানে যদি কিছু গ্যাপও থাকে, ধরা যাক 8-10 কাতার 15 কাতার পরিমাণ গ্যাপ আছে, কিন্তু সামনের মানুষগুলোর উঠা বসা দেখা যাচ্ছে, মাইকে শোনা যাচ্ছে, শারীরিকভাবে জামাতে সামিল হওয়া যাচ্ছে এবং জামাতকে অনুকরণ করা যাচ্ছে সরাসরি, তাহলে সেক্ষেত্রে তার জন্য এইভাবে জামাতে নামাজ পড়া জায়েজ আছে। এটা সৌদি আরব ওলামায়ে কেরামের মত। যদিও হানাফি মাজহাবের মত, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় হানাফি মাজহাবকে ফলো করে, সেই মাজহাব অনুযায়ী বা এই থট এর দৃষ্টিভঙ্গি হলো যে সামনে যদি কয়েকটা কাতার মানে ফাঁকা থাকে, গ্যাপ থাকে, সম্ভবত 3 কাতার কথা বলা আছে, 3 কাতার বা তার বেশি যদি গ্যাপ থাকে, তাহলে সেক্ষেত্রে এই জামাত এই জামাতে সামিল হওয়া জায়েজ হবে না, অর্থাৎ পেছন থেকে জামাতে সামিল হওয়া জায়েজ হবে না। কারণ হলো এখানে বিচ্ছিন্নতা হয়ে গেল। জামাত তো আসলে একটা মানে সম্মিলিত রূপের নাম, অতএব যদি বিচ্ছিন্নতা হয়ে যায় তাহলে তো জামাত থাকলো না। যাই হোক, তো সৌদি আরব ওলামায়ে কেরামের মত এবং তাদের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যদি জামাতে সালাত আদায় করা হয়, তারপরেও সে দেশে আমি অবস্থান করছি, তিনি সোলামাইকে ভাতর উপর আমল করলাম, সালাত হয়ে যেতে যাবে। বাট আমি ব্যক্তিগতভাবে যেটি করি যে এরকম বড় কোনো গ্যাপ তৈরি হলে সেখানে আমি সাধারণত দাঁড়াই না এবং না দাঁড়ানোর কথা বলি। কারণ হলো সতর্কতা এটাই, যেহেতু ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে, আমরা বড় কোনো গ্যাপ রেখে জামাতে সামিল হব না। হজের সময়, রমাদানে বড় বড় গ্যাদারিংগুলোর সময় অনেক সময় দেখা যায় যে দূর দূরান্ত পর্যন্ত কাতার চলে যায় এবং সেরকম বড় কোনো গ্যাপ থাকে না, পুরো জায়গা জুড়ে কম বেশি মানুষ দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে সে জামাতে সামিল হতে কোনো অসুবিধা নেই। কোন কোন সালাতে বড় কোনো গ্যাপ থাকতে পারে সে আইডিয়া আমার থাকা উচিত। যদি মনে হয় যে না, খুব বড় গ্যাপ থাকার কথা নয়, প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু মানুষ দাঁড়িয়েছে, প্রতিটা জায়গায় কাতার হয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ জামাতে সামিল হওয়া যেতে পারে। এবং এক্ষেত্রে বড় গ্যাপ আছে তা সত্ত্বেও আমি দূরে দাঁড়ায় গেলাম, এমনটি করা আমি মনে করি উচিত নয়। এবং ওলামাদের মতো পার্থক্যের কারণে এটা নিজের ইবাদতকে, আমলকে রিস্কের মধ্যে ফেলে দেওয়া। এইচএম আসগর আপনি লিখেছেন, 2014 হতে আমি একটি মাদ্রাসায় প্রতি বছর 1000 টাকা করে দেওয়ার ওয়াদা করেছি। এখন আমি চাইলে কি অন্য যে কোনো মাদ্রাসায় এই টাকা দান করতে পারি? এতে কি আমি গুণাগার হব? 2014 থেকে আপনি যে একটা মাদ্রাসায় 1000 টাকা করে দেওয়ার অঙ্গীকার করেছেন, যদি কোনো কারণে আপনার কাছে মনে হয়েছে যে এই মাদ্রাসার চাইতে আরও বেটার আরেকটা জায়গা আছে, তো আপনি এটা চেঞ্জ করতে পারেন, দানের জায়গা পরিবর্তন করা যায়। এরকম কোনো কথা নেই যে আপনি এখানে তাদের সাথে কথা বলেছেন বলে আজীবন আপনাকে দিয়ে যেতে হবে। যদি সেটা সঠিকতার উপর নাও থাকে, তাও আপনি দিয়ে যেতে বাধ্য, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আর এগুলো সাধারণত নিয়ত বলে, এগুলোকে যে আমি এটা দেওয়ার নিয়ত করেছি, তো নিয়ত পরিবর্তন হতে পারে যদি আপনার বাস্তবতা বিবেচনা করে আপনি পরিবর্তন করতে চান।